নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তিন্নি আনপ্লাগড। আমি তোমাদের সঙ্গে তিন্নি। আজকে আমি চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। জানি না কতটা সুন্দর তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবো, বাট তবুও এটা মানে খুব অ্যামেজিং টাইপের একটা নেচারিস্টিক একটা ব্যাপার আছে। মানে আমি এর আগে কখনো এত সুন্দর দৃশ্যের আগে দেখিনি। তো নীল রঙের জল, আমরা জানি জলকে ম্যাপেও আমরা নীল রং করে এসেছি, কিন্তু সেটা এরকম চোখে যে দেখবো আশাই করতে পারিনি। সেটা মেঘালয়ের বরাপানি, যেটাকে আমরা উমিয়াম লেক বলি, অনেকে বরাপানি বলেও চেনে। তো সেটারই সম্পর্কে যদি ফুল ডিটেলস জানতে হয় অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বরাপানির দিকে, যেটা উমিয়াম লেক। তো মোটামুটি যা শুনেছিলাম টিকিট কেটে এখানে ঢুকতে হয়, তবে বিকেল পাঁচটা বা চারটে বা পাঁচটা এরকম টাইমে এটা বন্ধ হয়ে যায়। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ এত সুন্দর একটা আওয়াজ আছে সেই জলের, এত মিষ্টি একটা আওয়াজ আছে, সেটা আর কি তোমরা ফিল করার চেষ্টা করো। আর বরাপানিতে এসে বেস্ট মেমোরিজ তো রাখতেই হবে, না হলে তো আর বরাপানির সেই আসল স্বাদ পাওয়া যাবে না। তো অবশ্যই কিছু বেস্ট মেমোরিজ তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা দেখো। তবে এইটুকু বলতে পারি, মেঘালয়তে যদি কেউ ঘুরতে আসো অবশ্যই এই জায়গাটা একবার অন্তত দেখে যেও। মানে এত সুন্দর দৃশ্য, দেখলেও মন হালকা হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে যদি কখনো মন কোনো রকমভাবে কষ্ট হয়ে থাকে মনের মধ্যে। আর অবশ্যই এটা খুব ন্যাচারাল, মানে এতই ন্যাচারাল, যেমন সুন্দর হাওয়া, মানে এসির হাওয়াও এখানে ফেল হয়ে যাবে, এত সুন্দর হাওয়া আর তার সাথে জলের সেই আওয়াজ। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিও। যে কোনো ধরনের ব্লগ রিভিউ আর ইউটিউব শর্টস দেখার জন্য সাবস্ক্রাইব করো তিন্নি আনপ্লাগডকে। আর এটা অবশ্যই জানিও যে তোমরা এর আগে উমিয়াম লেকে গিয়েছো কি না, বা মেঘালয় যাওয়ার প্ল্যান করলে উমিয়াম লেকে যাচ্ছো কি না, প্লিজ একটু জানিও, তাহলে আমার ভালো লাগবে। কারণ এই জায়গাটা এতই সুন্দর, মানে জাস্ট মানে কল্পনার বাইরে, আমার তো মানে পুরো স্বর্গ লেগেছিলো। থ্যাংকস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।